ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সারাটা দিন কী কী করলাম, কোথায় গেলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, সেই সব নিয়ে আমাদের আজকের ব্লগ। আশা করি ব্লগটি ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ রান্না করছি দেশি মোরগের মাংস, আর বাইরে রান্না করছি। ভাবলাম যে দেশি মোরগ যেহেতু, তাহলে কাঠের জালেই রান্না করি। আমার বেশ ভালোই লাগে বাইরে বসে মাঝে মাঝে এইভাবে রান্না করতে। আর তার সাথে আগের দিন যে ঘাটকলগুলো উঠিয়েছিলাম সেইগুলোই রান্না করব। আজ অন্নকূটের মহোৎসব আর অনেক লোকজন চলে এসছে এদিকে মন্দিরে, এখনও যাওয়ার সময় পাইনি। একটু পরে রান্নাবান্না শেষ করে তারপরে যাব, যেহেতু দুপুরবেলা এসে আজকে রান্না করছি। সকালবেলা আগের দিন খিচুড়ি রান্না করেছিলাম, রাত্রেবেলা দেখেছিলাম সেটা অনেকটা ছিল, সেটাই গরম করে আমরা তিনজন খেয়ে নিয়েছি সকালবেলা। আর দুপুরবেলা এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে মাংসের ভিতরে আস্ত রসুন দিয়েছিলাম, তার সাথে আবার চুই ঝালও দিয়েছিলাম। ওদিকে আমি রান্না করছিলাম আর মাম্মা অনেক বায়না করছিল যে এত লোকজন দেখছে, ও একটু আসবে এই জন্য, আর তাই ওর বাবা ওকে নিয়ে এসছে। আমি এসেছিলাম না ওই সময়, কেননা রান্না শেষ হয় নাই তখনও। আমি রান্নাবান্না শেষ করে তারপরে একবার ঘুরে আসব। তাই এই ভিডিও ক্লিপটা ওর বাবাই নিয়েছিল। আর এদিকে আমি তরকারিতে জলও দিয়ে দিয়েছি আর ফুটে গেলে নামিয়ে নিব। এদিকে রান্নাটা শেষ হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছিল, তবে ক্যামেরাতে যতটুকু না বোঝা যাচ্ছে তার থেকে অনেক সুন্দর এসেছিল। আর সেই কাঠকলটুকু আমি একটু পেঁয়াজ রসুন কাঁচা ঝাল এটা দিয়ে ভেজে নিচ্ছিলাম, নিয়ে বেটে নিব। সব রান্নাবান্না শেষ, আমরা এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি দুপুরবেলা। আর আমি স্নান টান করে তারপর আবার গেছিলাম একটু অন্নকূট অনুষ্ঠানে। আর এদিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে চলে এসেছিলাম মাম্মার জন্য একটা বই কিনতে। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে গেছিলাম, বাপ্পারে বললাম যে চলো একটু যাই, মাম্মার একটা বইয়ের প্রয়োজন আছে। একটাই নিব, কেননা সামনে যেহেতু ও জানুয়ারি মাসে আবার নতুন ক্লাসে উঠবে, আবার তো বই কিনতেই হবে। আর এই এক দুই মাসের জন্য ওর অঙ্ক বইটা ছিঁড়ে ফেলেছে, এই অঙ্ক দেখানোর জন্য এই বইটা নিয়েছি। আর ওইদিকে বাপ্পা দাঁড়িয়েছিল, আমি বইটা কিনে নিচ্ছিলাম, তার সাথে পেন্সিল রাবার আর একটা কাটার কিনে নিব। এত পরিমাণে পেন্সিল কিনি, তারপরেও মাম্মা প্রত্যেক দিনই মনে হয় একটা করে পেন্সিল হারায়। কী আর করার, বাচ্চারা তো এমনটা করবেই, স্বাভাবিক। আর রাত্রেবেলা বাসায় চলে এসেছিলাম, আসার পরে আমি মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো না, তাই ভাবলাম যে আমার জন্য একটু পেঁয়াজ ভাজি করে নিই। পেঁয়াজ ভাজি আর শুকনো লঙ্কা ভাজি এই দুটা খেতে আমার বেশ ভালো লাগে, জানি এটা অস্বাস্থ্যকর, তারপরেও আমার খুব ভালো লাগে খেতে। ভিডিওগুলো কেমন লাগতেছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলেও সেটাও কমেন্ট করে জানাবেন। আগের দিনের ব্লগে রিফাত আহসান ভাইয়া বলেছেন কথাগুলো অনেক সুন্দর, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এখন কি হয়েছে যে মাংস রান্না করলে আমার দুইবার খেতে মন চায় না, এই জন্যই পেঁয়াজ ভাজি করে নিয়েছিলাম। আর রাতে যে তরকারি আছে সেটা তিনজনেরই হয়ে যাবে ওদের। মাম্মাকে বাসায় এসে পড়ানো ছিল, এখন একটু পড়ানো শেষ হয়ে গেছে, হওয়ার পরেও একটু মোবাইল দেখতে বসছিল। আজকের মতো এই পর্যন্ত। এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।